আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নতুন ইউটিউবারদের জন্য আজকে আমি একটি দারুণ সংবাদ নিয়ে আসছি। কাইনমাস্টার নিয়ে আমরা অনেকেই প্রবলেমে পড়ি, নতুন ইউটিউবার ভাই বোনেরা। সেটা হচ্ছে ওয়াটারমার্ক উঠাতে পারি না, কাইনমাস্টারে ভিডিও এডিটিং করতে বিভিন্ন প্রবলেমে পড়ি। সো এটা কিভাবে করতে হয়, ডাউনলোড কোথা থেকে করতে হয়, প্লে স্টোর থেকে ডাউনলোড করলে কি সমস্যা হতে পারে, গুগল থেকে ডাউনলোড করলে কি সমস্যা হতে পারে, আমি সেটা আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দেব। প্রিয় বন্ধুরা, ভিডিওটা ধৈর্য সহকারে আপনারা দেখবেন। এই যে আমি প্রথমেই এই সাইটটা উঠিয়ে নিয়েছি গুগল ক্রমবর্জ থেকে। প্লে স্টোর থেকে যদি ডাউনলোড করতে চাই তাহলে এটার ওয়াটারমার্ক ওঠানো যায় না এবং আরও বিভিন্ন সমস্যা থেকে যায়। সো এটা হচ্ছে গুগল ক্রমবর্জ থেকে আপনারা এই সাইটটা উঠিয়ে নেবেন। সো আমি এই সাইটটা কিভাবে ডাউনলোড করছি সেটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে উঠিয়ে নিতে পারবেন। প্রিয় বন্ধুরা, এটা আপনারা দিবেন, তারপর হচ্ছে ব্রাউজিং করবেন। ব্রাউজিং করার ফলে এই ফাইলটা আসবে, এটা আসার পরে আপনারা নিচের দিকে যাবেন, যাওয়ার পরে হচ্ছে এখান থেকে দেখবেন গো টু ডাউনলোড চলে আসবে। আর এটা হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে করতে হয়, কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে করতে হয় এই জন্য আমি এটা দেখাচ্ছি। আপনারা চাইলে এটা পিসিতেও করতে পারবেন। এই যে গো টু ডাউনলোড পেজ, মোবাইলে করার জন্য হচ্ছে আমি ফোনে মোবাইল দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে আপনারা করবেন। গো টু ডাউনলোড পেজ আসার পরে আপনারা নিচের দিকে যাবেন, যাওয়ার পরে এই যে কাইন মাস্টার মোড 4.14.2 ফোরপোল এক্স জিপি অ্যান্ড্রয়েড 12 এস ইউপি, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এই যে ডাউনলোড চলে আসছে। প্রিয় বন্ধুরা, এই যে আমি এই সাইটটা দেখাচ্ছি, এখানে ক্লিক করার ফলে আমার এই সাইটটা চলে আসছে। এই যে ডাউনলোড হচ্ছে অলরেডি 74 MB থেকে আমার 6 MB হয়েছে। এটা ডাউনলোড হওয়ার পরে তারপরে কিভাবে ইনস্টল করতে হয় এটা আমি আপনাদেরকে দেখাবো। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিওটা নতুন ইউটিউবার ভাই বোনদের জন্যে, আমিও নতুন, এই জন্যে হচ্ছে আমি এটা শেখার পরে আমি কাজটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এটা সহজে আপনারা এই সাইটটা থেকে কাজটা করতে পারবেন, এই সাইটটা থেকে করলে আপনারা সহজেই ভিডিও আপলোড দিতে পারবেন, আপনাদের কোনো প্রবলেমে পড়বেন না। আগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে গা। এই যে কাইনমাস্টার প্রো ভিডিও অ্যাপিকে ডাউনলোড হয়ে গেছে গা। এখন আমি ক্লিক করলাম ইনস্টল করব। এই যে ইনস্টলে ক্লিক করছি, ইনস্টলে ক্লিক করার পর দেখেন কি হয়। ওপেনে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করার পর এই যে সাইটগুলো আসবে, এটার পরে হচ্ছে অ্যালাউ দিবেন। অ্যালাউ দেওয়ার পরে এই যে এই অপশনগুলো আসবে, এগুলাকে আপনারা তাড়িয়ে দিবেন। এভাবে তাড়িয়ে দেওয়ার পর এখানে এটাও তাড়িয়ে দিবেন। তাড়িয়ে দেওয়ার পর এখানে আসবে স্টার্ট, স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর ওপেন, ওপেন করার পর এই যে সাইটটা আসবে, এই সাইটটা যখন আসবে তখন আপনারা মাঝখানে ক্লিক করবেন। মাঝখানে ক্লিক করার পরে ইউটিউব ভিডিও আপলোড করার জন্য সবচেয়ে ভালো রেজুলেশন হচ্ছে 16.9। সো বন্ধুরা, আমি 16.9টা সবচেয়ে বেস্ট, এই জন্য আমি এটাতে ক্লিক করছি। এটাতে ক্লিক করার পরে আপনাদের ভিডিও সিলেক্ট করে নেবেন, আপনারা কোন ভিডিওটা নিয়ে আপনারা কাজ করবেন। সো আমি এখানে একটা ভিডিও সিলেক্ট করে নিব। ভিডিও সিলেক্ট করার আগে আমি সেটিং করে নিব, যেহেতু আমার ভিডিও রেজুলেশনটা কেমন লাগবে। এই যে এই সাইড কোথায় চাপ দিছি আশা করি আপনারা দেখতে পাইছেন। অটো মাস্টার ভলিউম, অটো মাস্টার ভলিউমটা অন করে নিব। অটো মাস্টার ভলিউমটা অন করে নিলে ভিডিও ফুল ইন স্টার্ট প্রজেক্ট, এটা এগুলো আমার প্রয়োজন নাই। এডিটিং এডিটিং যা আছে তাই থাকবে। এখানে হচ্ছে এখন ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে এখান থেকে যে কোনো এক্সট্রা সাইট থেকে যে ভিডিওটা আপনারা নিতে চান, আমার এখানে অপশন করা আছে, আমি এই ভিডিওটা নিব। এই যে আপনাদেরকে দেখাচ্ছি একটা ভিডিও। সো এখানে ভিডিওটা এভাবে দেওয়ার পরে ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার ফলে এই যে ভিডিওটা বড় স্ক্রিনে চলে আসবে। বড় স্ক্রিনে যখন চলে আসবে তখন আপনারা এই কর্নারে চাপ দিবেন। এই কর্নারে যখন চাপ দিবেন তখন এই এরো মার্কিংয়ে চাপ দিবেন, তখন হচ্ছে এই ভিডিওটা রানিং হতে থাকবে। এই যে দেখেন সাউন্ড, এই সাউন্ডটাও আরো লাউডলি প্রকাশ করার জন্য কিভাবে আপনারা দিবেন, এই যে স্ক্রিনে এখানে চাপ দিবেন। চাপ দিলেই এখান থেকে লাউডলি ভলিউম আরো বাড়ানোর জন্য আমি এখানে চাপ দিব। আপনারা যদি ভলিউম ফুল দিতে চান তাহলে যে এখানে 200% দিবেন, আর যদি 0% এই ভলিউমটা কমিয়ে দিতে চান, যে আপনারা চান না এই ভিডিওতে কোনো যে সাউন্ড আসছে এই সাউন্ড দিতে, আপনারা এক্সট্রা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সাউন্ড দিবেন, তাহলে এটা 0 পজিশনে রেখে
কোথায় থেকে এক্সট্রা মিউজিক বা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিতে হবে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সো বন্ধুরা আমি এটা 200% করে দিলাম, আর এটাকে আপনারা 0% -100% এ করে দিবেন, আর অটো ভলিউম এটাকে রাখবেন এই পজিশনে, এই পজিশনে। দেন ব্যাকে চলে যাবেন, ব্যাকে চলে যাওয়ার পর আপনারা হচ্ছে দেখেন আমি এই যে এখন আসছি, আসার পরে আমি এখন আওয়ার চালু করব। এই যে দেখেন আমার সাউন্ডটা আরো বেড়ে গেছে। সো বন্ধুরা আমি ওই সাউন্ডটা কমানোর জন্য আমি যে ক্লিক করব, আমি এখানে দেখাবো যে আপনারা যদি কোনো এক্সট্রা সাউন্ড দিতে চান তাহলে এখানে চাপ দিবেন, এই যে এই যে এই যে অপশনটাতে, এই অপশনটাতে চাপ দিলে এই যে এটা অ্যালাউ করে নি। বন্ধুরা আমি দেখাচ্ছি স্টার্ট, হ্যালো হ্যালো, লগ ইন করবো না, লগ ইন করবো, এই যে এখানে চাপ দিব, তারপর পরে কোথায় চাপ দিব, তারপরে এখানে চাপ দিব, তারপরে এখানে চাপ দিব, আমার কিন্তু রেকর্ডিং হচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি স্টপ করে দিব এবং এটা শোনার জন্য আমি আবার ব্যাকে চলে যাব, যে আমি কথাটা যেভাবে বলছি আশা করি আপনারা শুনতে পাবেন। দেখেন আমার ওই সাউন্ডটা অফ হয়ে যাবে আর এটা চলবে, এই যে দেখেন, আর ওই সাউন্ড আমার অফ হয় নাই কেন, আমি ভিতর থেকে ওই সাউন্ডটা অফ করে রাখি নাই। এই যে দেখেন আমার এই ভলিউমটা 100% করার দরকার ছিল, 0% করার দরকার ছিল, এই যে দেখেন আমি 0% করে রাখছি। এখন আমি এটা এখানে আমি এই সাউন্ডটা দিব, এখন আমি এখানে সাউন্ডটা দিব, দেখেন স্টার্ট, হ্যালো 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 হ্যালো, এই যে এখানে চাপ দিতে হবে, এই যে এখানে চাপ দিতে হবে, এখন আমি স্টপ করে দিলাম। সো বন্ধুরা এটা আমি এখন আপনাদেরকে শোনাবো, এই যে দেখেন, সো বন্ধুরা ভিতরের ওই অপশনটা অফ করে দিতে হবে। এখানে রেকর্ডিং আপনারা এক্সট্রা কোনো কথা বলার যদি বলতে চান, ভিতরের কথাটা যদি অস্পষ্ট হয় কোনো কারণে, আপনারা বুঝতে পারেন না, বা আমরা যারা ভিডিও এডিট করি আমরা, আমাদের মনে হবে যেন এই আমরা কথা বললে, মানে আমি সরাসরি এখান থেকে রেকর্ডিং করে কথাটা বললে ওই কথাটা স্পষ্ট আছে, তাহলে ক্লিয়ারলি বোঝা যাবে, তাহলে এইভাবে করবেন। সো বন্ধুরা এখানে যদি এই যে লেয়ারে ঢুকবেন, লেয়ারে ঢুকার পরে আপনি যদি কোনো টেক্সট দিতে চান, এই যে ইফেক্টস দিতে চান, তাহলে এখান থেকে কোন ইফেক্টস দিতে পারবেন, আর তারপরে যদি এখানে কোনো লোগো দিতে চান, যেমন গেট মোর ক্লাসিক্স ডিজাইন, আমার লোগো আমি দিলাম না, এখানে হচ্ছে আপনি যদি এক্সট্রা কোনো লিখে দিতে চান তাহলে এখান থেকে পেন নিবেন, পেন নিয়ে যে এখানে লিখতে পারবেন, এই যে নিলেন, নিয়ে এখান থেকে সাপোজ আপনারা এটা নিলেন, নিয়ে এই যে এখানে কোনো যদি মার্কিং করতে চান এরকম, এখানে ট্যাগ মার্কিং করে দিতে চান, যে আপনি এখানে হাত দিছেন, আপনি এই জিনিসটাকে দেখাইছেন, সাপোজ এখানে দেখায় এখানে ফোকাসিং করছেন, সেম এরকম ফোকাসিং দেখিয়ে দিতে পারবেন। তারপরে হচ্ছে এই যে এখানে এখন আমি ট্যাগ দিব, ট্যাগ দিয়ে সাপোজ এখানে আমি যাই লিখি না কেন লিখলাম, লিখার পরে ওকে দিব, ওকে দেওয়ার পরে এই যে চলে আসছে, এটাকে যদি জুম করেন, বড় করবেন, বড় করে এটা যদি কালার করতে চান তাহলে এই যে কালার, এই যে আমি কালার করলাম, এই যে কালার, এই যে কালার চলে আসছে, এই যে কালার চলে আসছে। এখন এই কালারটাকে যদি ওভারঅল অ্যানিমেশন করতে চান, এই যে দেখেন এটা উঠবে নামবে, আপনি যদি এটাকে পালস করতে চান, আপনি যাই করেন না কেন রিফ্লেক্টিং রেইন, এই যে বৃষ্টির মতো পড়বে, সো এটাকে যদি সেট এভাবে সেট করেন, সেট করার পর আপনি এখানে চাপ দিবেন, এখানে চাপ দেওয়ার পর আপনি যদি আরো বড় কোনো টেক্সট এখানে করতে চান, এখানে করলেন, করার পর ওকে চাপ দিলেন, ওকে চাপ দিলে এটাও চলে আসবে। সো এটাকে অ্যানিমেশন দিতে চান, এই যে অ্যানিমেশন এরকম দিতে চান, এটা আমি কালার করলাম না, যদি কালার করেন এই যে কালার কিভাবে করবেন এটাও দেখাচ্ছি, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এটাও চলে গেল, এই যে দেখেন আমার চলে গেছে, এই যে দেখেন ব্রাউজিং এরকম চলে আসছে। সো বন্ধুরা তারপরে আরেকটা অপশন দেখাচ্ছি, এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানে ক্রস অপশনে চাপ দিব, যেমন আমি এখানে ক্লিক করছি লাস্টের দিকে চলে যাব, লাস্টের দিকে যে এখানে গেছি, আমি এই অংশটা আমার প্রয়োজন নেই, এটা এটা হচ্ছে আমার লেফট, এই স্কেলের এই যে দা মার্জিনের এই পাশে হচ্ছে লেফট, এই পাশে হচ্ছে রাইট। সো আমি এখানে ক্লিক করছি যেহেতু, এই যে ক্লিক করলাম না, এখন এখন ক্লিক করলাম, এভাবে ক্লিক করে নিতে হবে, ক্লিক করার পর এই যে সিজারে চাপ দিবে, সিজারে চাপ দিলে এই যে এখানে হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, আর হচ্ছে মাঝখানে কাটার জন্য। সো আমি এটা হচ্ছে লেফট, এটা রাইট, রাইট কাটবো, এই যে দেখেন রাইট কাটা হয়ে গেছে, এখন আমি লেফটে কেটে দেখাবো লেফটে কিভাবে কাটবো। সো আমি এখানে ক্লিক করেছি, এই যে আবার ক্লিক করলাম, এখন আমি লেফটে কাটবো, লেফটে কতটুকু কাটবো, এই যে
এই যে এখানে মার্কিং করছে, এখন হচ্ছে আমার এখান থেকে একটু মানে মনে হচ্ছে যে আমার এই অংশটা আমার প্রয়োজন নেই, সো এই অংশটা আমি কেটে দিব। এই যে কাটার জন্য এই যে লেফট, এই যে আমার কাটা হয়ে গেছে। বন্ধুরা আপনার এইভাবে কাটবেন, মাঝখান থেকে যদি কাটেন সো আপনাদের এই যে এখানে ক্লিক করতে হবে, এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে কাটছেন, এখন আমি মাঝখান থেকে অংশটা কেটে দিব। মাঝখান থেকে অংশটা কেটে গেছে, মাঝখান থেকে এই যে এখান থেকে আরেকটা অংশ এখন হচ্ছে এই যে এখানে দিচ্ছেন, তাহলে এই যে এই অংশটা চলে গেছে, মাঝখানের অংশটা চলে গেছে মাঝখান থেকে। সো বন্ধুরা মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যে আপনি একটা ভিডিও করতেছেন মাঝখানে হঠাৎ করে কিছু কোনো স্টপ করছেন, ওই মাঝখানে অংশটা আপনার কেটে দিবেন। এই যে মাঝখানে চলে গেছে, এখন হচ্ছে এই অংশটা সাউন্ড হবে না, মানে আপনি এখানে দেখতে পারবেন বাট এই অংশটা আপনার ভিডিওতে যাবে না, ঠিক আছে? এই বাকি অংশটা যাবে, যেখানে বাকি অংশ আমার ভিডিওতে এখানে সাউন্ড নাই, এই জন্য হচ্ছে সাউন্ডটা দেখাচ্ছে না। সো বন্ধুরা এটা এইভাবেই করবেন। তারপর হচ্ছে কিছু এক্সট্রা যদি কোনো অডিও সাউন্ড দিতে চান, এই যে অডিও এখান থেকে কোনো এক্সট্রা অডিও দিতে চান, যে আপনার এই অডিওটা পছন্দ, আগের মিউজিক অপশন থাকে, তাহলে এখান থেকে অডিও সিলেক্ট করি আমি বল দেখাইছি, এই যে অডিও, অডিও দেওয়ার পর এখানে দিলাম, দেওয়ার পরে এই যে এটা দিব না, আমি আমি একটা মিউজিক দিব, এটা দিব, এই যে প্লাস অপশনে দিছি, প্লাসে দিবেন, প্লাসে চাপ দেওয়ার ফলে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার ফলে এই যে দেখেন, তার মানে আপনারা এই মিউজিকটা সেট করে গেলেন। বন্ধুরা ভিডিওটা আমার অনেক লং হয়ে গেছে গা, ধন্যবাদ সবাইকে। এই কাইন মাস্টারের উপরে আমি আপনাদের যতটুকু দেখানোর এটা দেখিয়ে দিলাম। এখন সাপোজ এই সব কাজ করার পরে আপনারা ভিডিওটা কিভাবে আপলোড দিবেন এটাও আমি আপনাদেরকে দেখা দিব। এই যে এই এখানে চাপ দিবেন, এখানে চাপ দেওয়ার পরে এখানে সেটিং রাখবেন সব সময়, এখানে এই পাশে আছে 30, এই পাশে আছে HD 700p। আপনি যদি আরো বাড়াতে চান তবে সবচেয়ে ভালো হচ্ছে HD 720p, তারপরে এখানে হচ্ছে 30, এটাতে রাখলে সবচেয়ে রেজুলেশন ভালো হয়। আর এখানে আছে লো হাই, তো সবসময় আপনার ভিডিও ভালো রাখার জন্য, কোয়ালিটি ভালো রাখার জন্য আপনারা 10 Mbps এ রাখার চেষ্টা করবেন। এই যে আমি 10 Mbps এ সেট করে দিচ্ছি, তাহলে হচ্ছে আপনারা দ্রুত ভিডিওটা আপলোড হয়ে যাবে। এই যে 10.1 Mbps কোনো সমস্যা না, 10 এ রাখার চেষ্টা করবেন, 10 এ রেখে আপনারা হচ্ছে এক্সপোর্টে দিয়ে দিবেন। এক্সপোর্ট দেওয়া মানে হচ্ছে আমার ভিডিওটা টোটাল কাজ শেষ হয়ে গেছে গা। তো এইখানে হচ্ছে এক্সপোর্টিং হওয়ার পরে এখানে দেখা গেছে আপনার শেয়ার বাটন আসবে, আর একটা হচ্ছে আপনি দেখতে পারবেন ওই বাটনটা আসবে। সো আপনি যদি নিজে দেখে দিতে চান তাহলে এখানে দিকে দেখতে পারবেন, আর যদি শেয়ার বাটন আসে তাহলে শেয়ার বাটনে ক্লিক করবেন। শেয়ার বাটনে ক্লিক করার ফলে আপনার নিচের ইউটিউব অপশন আসবে, অনেক ব্রাউজার অপশন আসবে। সো আপনি এখান থেকে ইউটিউবে ক্লিক করবেন, ইউটিউবে ক্লিক করলে তারপর হচ্ছে ইউটিউবে আপলোড হতে থাকবে, তারপরে ট্যাগ দিবেন, তারপরে কন্টেন্ট বিভিন্ন আপনি যে ভিডিও তৈরি করছেন ওই ভিডিওর উপরে কন্টেন্ট দিবেন, তারপরে হচ্ছে ডেসক্রিপশন দিবেন, দেওয়ার পরে তারপরে আদার্স ডিটেলস আরো কিছু আছে, এগুলো আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আপনি আপনাদেরকে দেখাবো। সো বন্ধুরা ভালো থাকবেন, আশা করি কোনো ভুল ত্রুটি থেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন।